হরে কৃষ্ণ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। রূপাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সবাইকে শিব চতুর্দশী ব্রতের কৃষ্ণ প্রীতিও শুভেচ্ছা। অবশ্য ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল। বন্ধুরা, এবারের শিব চতুর্দশী ব্রত পালন করেছি কুমিল্লার বিজয়পুরে। এবারের শিব চতুর্দশী ব্রতে অনেক আনন্দ হয়েছিল। আমার কাকিমা, কাকাতো বোন, মাসিমা সহ সবাই মিলে অনেক আনন্দ করেছি শিব চতুর্দশী ব্রতে। সে সাথে অনেক কষ্টও হয়েছিল। আমরা সবাই মিলে সেই সকাল 7:30 থেকে 1 পর্যন্ত লাইনে দাঁড়িয়ে, এরপরে ভোলানাথকে স্নান করিয়েছি। অবশ্য আমার জন্য অনেক স্মৃতি হয়ে থাকবে এই দিনটা, মানে অনেক কষ্ট হয়েছিল, কষ্ট আর সেই সাথে অনেক আনন্দ হয়েছিল। যে এমন একটা আনন্দ কোনো মুহূর্ত, আবার কয়েক হাজার ভক্তের মিলন মেলা এবং কয়েক হাজার ভক্তের এত সুন্দর আনন্দ কোনো মুহূর্ত, মহাদেবকে স্নান করানো, আবার অনেক সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকা, কি বলবো, মানে আমি আমার অনুভূতি যে ভাষায় প্রকাশ করে বুঝাবো সেটা আমি বুঝাতে পারতেছি না। এই আনন্দ কোনো মুহূর্তে একটা বিরল ঘটনা ঘটে গেল, সেটা হলো বাবা ভোলানাথকে নাকি আকন্দ ফুল, ধুতরা ফুল, আবার নীলকণ্ঠ ফুল ওনার অনেক পছন্দ। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের কাছে নীলকণ্ঠ ফুল ছিল না, ধুতরা ফুলও ছিল না। তারপর কি হলো, আমরা যখন এই প্রায় 4.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে কোনো একজন মাতাজি এসে আমার যেই পূজার থালা রেডি করছি, ওই থালার ভিতরে হঠাৎ করে কতগুলো নীলকণ্ঠ ফুল দিয়ে গেল। আমি আর কাকিমা ভাবতেছি যে আমাদের কাছে তো নীলকণ্ঠ ফুল নেই, তাহলে আমরা কি ফুল দিয়ে শিব ঠাকুরের পূজা দিব। মানে অনেক জায়গায় খুঁজেছি যে কোথায়ও নীলকণ্ঠ ফুল পাচ্ছি না। যাক, অবশেষে ভগবান শিব ঠাকুরের অনেক কৃপা হলো, কোথা থেকে যেন এক মাতাজি এসে নীলকণ্ঠ ফুল দিয়ে গেল। এটাও এক ভোলানাথের একটা কৃপা। অবশ্যই এই ঘটনা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আবার শিব চতুর্দশী ব্রতের ওখানে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ চলছিল। একদিকে হলো শিব চতুর্দশী ব্রত, অন্যদিকে হরিনাম সংকীর্তন যজ্ঞ চলছিল। শত কষ্টের মাঝেও যখন শিব ঠাকুরকে স্নান করাতে পারছি, তখন মনে অনেক আনন্দ লাগছিল যে শিব ঠাকুর অনেক কৃপালু, অনেক দয়ালু। মানে সব মিলিয়ে পরিবেশটা অনেক আনন্দঘন ছিল। হর হর মহাদেব, হরে কৃষ্ণ।